আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আপনার কোনো সমস্যা নাকি? এখানে বসে আছেন কেন? সমস্যা আমার বুকের মধ্যে আলা যন্ত্রণা, মাজায় ব্যথা, কাজকর্ম করতে পারতেছি না। তাই তো আছে, সাহায্যের জন্য আইসি, তাই 180 টাকা পাইছি। ছোট ছোট বাচ্চা রয়েছে, তাকে কি করে খাতে না দেব। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা আসল বাসা আছে নোয়াপাড়া সাইটে। ও আপনি এখানে কি করে আইছেন? ট্রেনে আইছেন নাকি? ট্রেনে আইছি, এই বাচ্চাকে এখানে যাইয়ে ঝাইল বাজার করে খাতে দেবো। বাচ্চারা বসে রে সমাজ। আপনার কয়টা বাচ্চা? আমার দুটো মেয়ে। দুটো মেয়ে? ছেলে নাই? না আমার ছেলে নাই, দুটো মেয়ে। আর স্বামী? স্বামী মারা গেছে। টাকা কালেকশন করতে আসলেন এদিকে? হ্যাঁ, টাকা কালেকশন করতে আসলাম। কয় টাকা হয়েছে? 180 টাকা হয়েছে। 180 টাকা? আপনার অনেক সমস্যা তাই না? অনেক সমস্যার জন্য আমি কাজও করতে পারতেছি না। এখানে কখন থেকে বসে আছেন? এই ট্রেন থেকে লেবে এখানে বসে আছেন? আমি এই ট্রেনে তো আইসি, আইসা তো নামি তো ওইদিকে বিরে ঠিরে আইসা, তো এই জায়গায় বসে রয়েছে। আদান দিলে এসে বসে রয়েছে। আর আত্মীয় পাচ্ছি না, পায়ও বল পাচ্ছি না। দুপুরে খাইছেন তা? দুপুরে কোন জায়গায় খাবো? খাননি না এখনো দুপুরে? খাতে গেলে 180 টাকা দিয়ে খাতে হবে? এই টাকা ভেঙে খাতে হবে। বুঝতে পারছি। তাই তো আমি খাই না, না ফেরেছে। বাড়ি যা চাল কিনে, চাল কিনে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। একসাথে চাল কিনে বাসাকে নিয়ে তো খাবো। টাকা দিয়ে একটু চাল টাল কিনে বাসায় যেয়ে চাল কিনে আপনি রান্না করে আপনার ছেলেগুলো খাওয়া দিন, ঠিক আছে? বাসায় যাবেন কখন তা? হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় চলে যান, ঠিক আছে? ভালো থেকে না। আসসালামু আলাইকুম। আচ্ছা।